সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা মেজারমেন্ট সম্পর্কে জানবো, অর্থাৎ মেজারমেন্ট সম্পর্কে একটু যে প্রশ্ন আছে সেই সম্পর্কে আজকে আমরা জানবো। তো অনেকে মেজারমেন্ট সম্পর্কে জানেন কিন্তু প্র্যাকটিক্যালি বুঝেন না, ফিতা দেখে যে আসলে কোনটা কি মেজারমেন্ট। তো আজকে আমরা ফিতা দেখে জেনে নেব যে মেজারমেন্ট কি হিসেবে বা কিভাবে করে। তো একটা মেজারমেন্ট টেপ আমার হাতে দেখতে পাচ্ছেন। প্রথমে আমরা এক নম্বরে জেনে নেই যে মেজারমেন্ট টেপের জনক কে। এই প্রশ্নটি অনেকেই জানেন না, আবার অনেক ইন্টারভিউ সময় কিন্তু এই প্রশ্নটি করে থাকে। তো আপনার মেজারমেন্টের জনক হচ্ছে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। তো আশা করি এটা মনে রাখার চেষ্টা করবেন। তারপর দ্বিতীয় আসে যে আমরা একটা মেজারমেন্ট টেপে কত ইঞ্চি, কত সিএম ও কত সুতা থাকে এবং কত মিলিমিটার থাকে। তো এ দেখতে পাচ্ছেন একটি মেজারমেন্ট, এই মেজারমেন্ট টেপ কত ইঞ্চি থাকে। আপনার এখানে দেখতে পাচ্ছেন এই যে ইঞ্চি, এটা হচ্ছে আপনার ইঞ্চি মাপ। তো এক ইঞ্চি থেকে আপনার এখানে দেখা যাচ্ছে 61 ইঞ্চি কাটা পড়ছে, অর্থাৎ 60 ইঞ্চি। তো একটা মেজারমেন্ট টেপে আপনার 60 ইঞ্চি থাকে এবং সিএম যদি ধরি এখানে দেখেন আপনার 150 সিএম, অর্থাৎ আপনার এখানে আছে 150 সিএম। তারপর যদি ধরি যে কত সুতা আছে, তো আমরা জানি 1 ইঞ্চিতে 8 সুতা, তাহলে যেহেতু 60 ইঞ্চি, 60 ইঞ্চিতে আপনার হবে 480 সুতা। এবং কত মিলিমিটার আছে, যেহেতু আমরা 1 মিলিমিটার সমান জানি, 1 সিএম সমান জানি 10 মিলিমিটার, তাহলে এখানে আছে 150 সিএম, অর্থাৎ এখানে আছে 1500 মিলিমিটার। অর্থাৎ একটি মেজারমেন্ট টেপে 60 ইঞ্চি, 150 সিএম, 480 সুতা এবং 1500 মিলিমিটার থাকে। তারপর আমরা আসি যে মেজারমেন্ট কত ধরনের হয়, যে মেজারমেন্ট দুই ধরনের, একটা ইঞ্চিতে আর একটা হচ্ছে কি সিএমএ। তারপর 3 নম্বর আসি যে 1 ইঞ্চিতে কত সুতা। আমরা এই যে এখন দেখে নিই, এই যে দেখেন 1 ইঞ্চিতে হচ্ছে 8 সুতা। এই যে এখান থেকে ধরি এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে কি আপনার 8 সুতা, অর্থাৎ 1 ইঞ্চিতে 8 সুতা। তারপর যদি আসি যে 1 ইঞ্চিতে কত সিএম, অর্থাৎ 1 ইঞ্চিতে 2.54 সিএম। এই যে আমরা যদি ইন থেকে 1 ইঞ্চি এখানে উল্টে নিয়ে আসি, তাহলে এখানে কিন্তু আপনি দেখতে বুঝতে পারবেন, অর্থাৎ 1 ইঞ্চিতে 2.54 সিএম। তারপরে প্রশ্ন যদি আসি যে 60 ইঞ্চিতে কত সুতা, অর্থাৎ আমরা জানি 1 ইঞ্চি সমান কত, 8 সুতা, তাহলে 60 ইঞ্চিতে 480 সুতা। তারপর যদি আসে আমরা যে 60 ইঞ্চিতে কত সিএম, যদি 1 ইঞ্চিতে আপনার 2.54 সিএম হয়, তাহলে 60 ইঞ্চিতে আপনার টোটাল দাঁড়ায় প্রায় 152 সিএম। তারপর আসি আমরা 5 নম্বরে যে 1 মিটার সমান কত ইঞ্চি। আপনার 1 মিটার সমান এই যে দেখেন 39.37 ইঞ্চি। তারপর আমরা আসি যে 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, অর্থাৎ এই যে দেখেন পারেন এই যে এখানে আছে 1 সেন্টিমিটার সমান কিন্তু আপনার এই যে 10 মিলিমিটার। এখানে যদি আমরা দেখি এই যে এন থেকে এই পর্যন্ত যে সংখ্যাগুলো, এই যে দাগগুলো আছে, এর ভিতরেটা হচ্ছে 10 মিলিমিটার। তারপর আসি যে আমরা কত ইঞ্চিতে 1 ফুট, 12 ইঞ্চিতে হচ্ছে 1 ফুট। এই যে ফিতা দেখতে পারছেন, এই যে এই 1 থেকে আপনার এই যে 12 পর্যন্ত এই যে একটা স্টার দেওয়া আছে, তো 12 ইঞ্চিতে হচ্ছে 1 ফুট। তারপর যদি আমরা পরবর্তীতে আসি কত ইঞ্চিতে 1 গজ, অর্থাৎ আমরা 1 গজ হিসেবে জানি 36 ইঞ্চি, অর্থাৎ 36 ইঞ্চি হচ্ছে 1 গজ। এখন সুতার হিসেবে যদি আসি দেখেন এটা হচ্ছে 1, অর্থাৎ 18, এই যে 1 আর এই যে 8, 18 সমান 1 সুতা। এই যে তারপর 2, অর্থাৎ 2, এখানে আমরা বলতে পারি যে 28 না বলে আমরা কি বলি যে 14, 14 সমান কি 2 সুতা। এটা আমরা মানে শর্ট করে গুণন করে কিন্তু নিয়েছি, অর্থাৎ এখানে 28 জায়গায় আমরা 2 দিয়ে গুণন করছি, অর্থাৎ 2 একে 2 এবং 8 সাথে গুণ করে নিয়েছি 4, অর্থাৎ 4 দুগুণে 8, এজন্য হিসেব হয় যে 14, 14 সমান কি 2 সুতা। তারপর যদি আমরা এখানে আসি, এই দেখেন এটা হচ্ছে 3, অর্থাৎ 34 সমান 3 সুতা। এই যে 3, 38 মানে 38 সমান 3 সুতা।
এই যে 3 আর এই যে 8 এটা হচ্ছে 38 সমান কি 300 টা তারপর এই যে দেখেন আছে 4 অর্থাৎ 400 টা সমান হচ্ছে হাফ 1/2 তো এটাও কিন্তু আপনার ওই কেটে অর্থাৎ গুণন করে ছোট করে এখানে 1/2 লেখা এটা কিন্তু হিসাব হয় যেমন 4/8 4/8 আপনার কেটে অর্থাৎ 4 দ্বারাই গুণন করে দেখেন 4 কে 4 4 দুগুণে কত 8 এজন্য আমরা বলি হাফ 1/2 অর্থাৎ হাফ সমান 400 টা তারপর যদি এই যে আসে যে 500 টা সমান কত 5/8 এই যে 5 আর এই যে হচ্ছে 8 পয়েন্ট অর্থাৎ 5/8 সমান 500 টা 600 টা সমান করে 3/4 সমান 600 টা 600 টাও কিন্তু আপনার এটা গুণন করে হয়েছে অর্থাৎ এখানে 6/8 এর 3 দ্বারা গুণন করা হয়েছে অর্থাৎ 3 দুগুণে 6 এবং 4 দুগুণে 8 2 দ্বারা গুণন করে আপনার এখানে হয়েছে যে 3/4 3/4 সমান কত 600 টা এই যে যেটা হচ্ছে লাস্টেরটা এটা হচ্ছে 7 অর্থাৎ 7/8 সমান কি হচ্ছে 700 টা এবং 8 ইঞ্চিতে 100 টা তো এইগুলো আপনি কিন্তু সুতার হিসাব মোটামুটি তারপর যদি আসি দেখেন টোটালটা যদি আমরা নিই টোটালটা নিলে হয় 16 গড়েরই অর্থাৎ আমরা কিন্তু অনেক টপ সিন দিয়ে যেটাকে বলি 16 টপ সিন এবং 316 টপ সিন 16 তো এটার কিন্তু একটি মেজারমেন্ট হিসাব আছে 116 সমান কত হাফ অর্থাৎ হাফ 116 সমান হাফ সুতা 316 সমান 1/2 সুতা হ্যাঁ 316 সমান 1/2 সুতা এভাবেই কিন্তু হিসাব করে যেতে হয় 516 সমান 2.5 সুতা 716 সমান 3.5 সুতা 916 সমান 4.5 সুতা এভাবে কিন্তু এই সুতার হিসাবটাও করা হয় তো আশা করি বুঝতে পেরেছেন সুতার হিসাব সম্পর্কেও তারপরে যদি কারো মেজারমেন্ট সম্পর্কে আরো কোনো প্রশ্ন জানার থাকে আমাকে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন